তে চলি আর আমি এটা গ্রামার শিকু নাকি ইংরাজি গ্রামার এই ভিডিওত মানে তোমালক সেন্টেন্স প্যাটার্ন বা টাইপস অফ সেন্টেন্সর বিষয়ে কম, কিন্তু চাও এতে চাইলো সেন্টেন্স প্যাটার্ন একর্ডিং টু ফাংশন, একর্ডিং টু স্ট্রাকচারও থাকে। গতি এই ভিডিওত অকল সেন্টেন্স টাইপ বা সেন্টেন্স প্যাটার্ন একর্ডিং টু ফাংশন মানে এতে কম। একর্ডিং টু ফাংশন আমি সেন্টেন্স এই পাঁচটা প্রকারের পাও। প্রথম তো চাও ডিক্লারেটিভ অর অ্যাসারেটিভ, কিছুমান কিতাব ডিক্লারেটিভ থাকবো, কিছুমানত অ্যাসারটিভ থাকবো। নেক্সট চাও ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ। এটা ডিক্লারেটিভ সেন্টেন্স হচ্ছে স্টেটমেন্ট বা ফ্যাক্ট বুঝাবে। স্টেটমেন্ট বুঝলি স্টেটমেন্টটু পজিটিভও হব পারে, পজিটিভ হলে আমি তাক কি বলে কম এফার্মেটিভ, আর নেক্সট কি কম নেগেটিভ কম, হয় এফার্মেটিভ বাক্য নহয় নেগেটিভ বাক্য হব। এটা এতে যদি মই তোমালোকক দেখাও, চাও এফার্মেটিভ সি গোজ টু স্কুল, নেগেটিভ হলি সি ডাজেন্ট গো টু স্কুল বা ডাজ নট গো টু স্কুল, শর্ট ফর্মত এন কমাটি এনেকে লেখো আমি, হয় না? এফার্মেটিভ আর নেগেটিভ ইহত হচ্ছে ডিক্লারেটিভ বা অ্যাসারেটিভ সেন্টেন্সর অন্তর্গত, এই বুঝি পালি। তারপিছত আহ দ্বিতীয়ত ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ আসছে কুয়েশন। আর একটা কথা এটা কই দিছো, ডিক্লারেটিভ সেন্টেন্স বিলাক সদায় বা এফার্মেটিভ নেগেটিভ বিলাক সদায় ফুল স্টপ হব, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সদায় কি হব কুয়েশন মার্ক আমি দেখা পাম, হয় না? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সরও কেটামান কথা কব লাগা আছে। এতে চাও হয় অক্সিলারি ভার্বেদি স্টার্ট হব, যে ক্যান, ক্যান ইউ ডু ইট, হয় না? ক্যান টু কি অক্সিলারি ভার্ব, ঠিক তেনেকে ইজ, ওয়াজ, কুড, উইল, ডিড, ডাজ এনেকুৱা কেটামান আমার ইংরাজিত অক্সিলারি ভার্ব আছে, সেইটা চাই লবি। নহলি প্রশ্নটো ডাব্লিউ ওয়াচ ডাব্লিউ এইচ ওয়ার্ডেও আরম্ভ হব পারে, যে হোয়াট ইজ ইয়র অপিনিয়ন, তোমার মতামত কি, এনেকুৱা হুয়েন উইল হি এরাইভ, কুয়েশন মার্ক দিছো সবতে, এতেও দিছো। এইটো চাও ডাব্লিউ এইচ, এই ডাব্লিউ এইচ ওয়ার্ড এইকেইটা এইকেইটা চাই লবি। গতি প্রশ্নবোধক বাক্য আমি গম পালো ইন্টারোগেটিভ। নেক্সট আহো তিন নম্বর ইম্পারেটিভ বাক্য, বাপরে বাপ ইম্পারেটিভ বাক্য কাক কয়ে, কমান্ড বুঝোয় বা এডভাইস বা রিকুয়েস্ট বুঝোয়, হয় না? এডভাইস মানে কি উপদেশ দিয়া, রিকুয়েস্ট মানে কি রিকুয়েস্ট করে যে মানুষে, তারপিছত অনুরোধ করা, আর এই কমান্ড বা অর্ডার দিয়া বুঝায়, হয় না? এটা এই বাক্যবিল কিছু ফুল স্টপও হব বাক্য সাপেক্ষে, আর কিছু এই ভাববোধক চিনো দিব লাগব, এক্সক্লামেটরি চিনটো আমি দিব পাৰিম, হয় না? তারপিছত চাও এতে কছো মই যে কমান্ড বা অর্ডার বুঝাও বাক্য, ওয়াশ ইয়র হ্যান্ডস, কিপ কোয়াইট, এই চিন দিছো দেখছে না, এতে কিন্তু ফুল স্টপ দিছো, গেট আউট। গতি যদি অল্প এক্সপ্রেশন খানি কয় তাই এই চিনটো আমি দিব লাগব, কিপ কোয়াইট, গেট আউট, এইগুলা সচরাচর খঙত কয়, হয় না? এই অর্ডার দিছে বা কমান্ড দিছে। তারপর চাও ডোন্ট ওয়েস্ট ইয়র টাইম, এই সচরাচর কি এডভাইস বা উপদেশ, এডভাইস কমান্ড এডভাইস, আর এই রিকুয়েস্ট, প্লিজ গিভ মি দ্যাট পেন, প্লিজ থাকলে সেই কি তারমানে রিকুয়েস্ট করছি, অনুরোধ করছি, এই এনক মনত রাখতে পারি সি আর কার বলে, হয় না? কমান্ড এডভাইস রিকুয়েস্ট, কমান্ড মানে অর্ডার দেওয়া বুঝায়। গতি মানে ভাবো ইম্পারেটিভ সেন্টেন্স তো বুঝি পালি। এটা আমি আও এক্সক্লামেটরি সেন্টেন্স কি লিখছো, সাডেন স্ট্রং এক্সপ্রেশন অর ফিলিং, তার মানে হঠাৎ যেটা আমি এক্সপ্রেশন দাও, কিছু স্ট্রং হব লাগবে এক্সপ্রেশনটো বা যিকোন আমার অনুভূতি ফিলিং, হয় না? এটু আকো এই চিনডালে ব্যবহার হব, ভাববোধক চিন, এক্সক্লামেটরি সাইন, হয় না? এটা এতে চাও, এতে এই যে এক্সপ্রেশনের কথা কছো, এক্সপ্রেশনটো কি হব পারে, জয় হব পারে, খুব ফুর্তি লাগবে পারে, অর্থাৎ সরো, খুব হতাশাত ঢুকবে পারে না নাই মানুষ এটা, ফিয়ার, খুব ভয় লাগবে পারে এর নিচিনা, তারপর এঙ্গার, খং উঠবে পারে বা আচরিত হব পারে, সারপ্রাইজ। গতি ফিলিং যিকোনো ধরনের হব পারে, যদি হঠাৎ হয় সেই আমি কোনটো বাক্যত রাখিম, হেনেকা বাক্যবিল এক্সক্লামেটরি বাক্যত রাখিম, আর এই চিনটো আমি দিম এক্সক্লামেটরি বাক্য। তোমালকে উদাহরণ চাই লবি। এটা আহ অপটেটিভ চাই, অপটেটিভ, হয় না? অপটেটিভ এক্সপ্রেস উইশ অর ডিজায়ার, আমি যে আশা করো সেইটো উইশ বুঝোয় বা ডিজায়ার বুঝোয়, এটো আই এইটোর নিচিনাকে হয় ফুল স্টপ হব, নহয় ভাববোধক চিনো হব। এটা উদাহরণ কেটামান আনছো মই, চাও মে ইউ সাকসিড ইন লাইফ, এনেকুৱা বাক্য আছে না নাই, তোর ভাল হোক দে এনে কও না নাই, আমি মে গড ব্লেস ইউ, এ ঈশ্বরে তোমার মঙ্গল করুক দে, হয় না? আমি এই উইশ করো। আর এই বাক্য চাও, এই বাক্য সবাই জানা, হ্যাপি বার্থডে টু ইউ, এই চিন্তালো দিবা লাগব, হয় না? এই কি বাক্য হয়, এই অপটেটিভ বাক্য, কারণ কি করছি উইশ করছি। গতি যাক বাক্যয় প্রার্থনা করব, উইশ বুঝব বা কার্স, বাপরে বাপ, অভিশাপ দিলেও
এনেবিলাক অভিহাবো চিম্বল লগাই দিছোঁ মই। গতিকে অভিহাব বুজোৱা বাক্যবিলাকো কি হ'ব অপটেটিভ। এক্সক্লামেটৰী বাক্য বুলি ক'লে তোমাৰ যেনে হোৱাট এ লাভলি ফ্লাৱাৰ তাৰপিছত এই চিনটো দিয়া থাকে, তেতিয়া মানে কি খুব এটা এক্সপ্ৰেশ্যন অফ জয় বুজোৱে সেইটো, হয়নে? গতিকে এইখিনি তোমালোকে নিশ্চয় বুজি পালি। এতিয়া আহোঁ নেক্সট এটা ইম্পৰ্টেণ্ট কথা, এইখিনি তোমাক বুজাই দিলোঁ, তোমালোকে এতিয়া লাইক কৰিব লাগিব, পাৰিলে কমেণ্টটো দি দিবি, ছাবস্ক্ৰাইবো কৰিবি। ইয়াতে বুজি নাপাওঁ কোনো কথাই নাই, আৰু ক্লাছটো বেয়া পাৱাৰো কোনো কথা নাই। অলপ কথা কৈছোঁ, টাইপছ অফ চেণ্টেন্স একৰ্ডিংটো সেইটো মনত ৰাখ, একৰ্ডিংটো ফাংচনহে মই কৈছোঁ, বেলেগ এটা ভিডিঅ'ত একৰ্ডিংটো ষ্ট্ৰাকচাৰো মই বুজাই দিম। তাৰপিছত তহঁতে কি কৰিব লাগিব, যদি ভালকৈ গ্ৰামাৰ শিকিব খুজিছা, ওৱান টু ওৱান লাইভ অনলাইন ক্লাছ আমি প্ৰভাইড কৰোঁ। ওৱান টু ওৱান মানে এবাৰত এটা ষ্টুডেণ্ট, হয়নে? হ'লে কি কৰিবি, হয় হোৱাটছএপ কৰি দিবি, নহয় আমাক কল কৰিবি 9101989 এইটো নাম্বাৰত, 9101989223। আৰু আমাৰ এইটো ইনষ্টিটিউচনৰ নাম ইডুভা ৰঙীয়া, আমাৰ ৱেবছাইটো আছে, চাই ল'বি গোটেইখিনি। তো আজিলৈ আহোঁ।